বড় প্রশ্ন অবশ্যই, কাকু কেমন আছে? কেমন আছেন কালীঘাটের কাকু? তবে কি তাকে আদেও আদালতে নির্দেশ মেনে ইএসআই হাসপাতালে নিয়ে যেতে পারবে ইডি? তদন্তের সামনে কি হবে অন্তরায়, যেটা এসএসকেএম হয়ে দাঁড়াচ্ছে বারবার? বড় প্রশ্ন, চিকিৎসা চলছে নাকি চিকিৎসার নামে কাকুকে বাঁচানোর চেষ্টা? দুর্নীতির ইস্যুতে শহরে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সোচ্চার হলেও তদন্ত থমকে যাচ্ছে কেন? বারবার এই প্রশ্নগুলোর সম্মুখীন হতে হচ্ছে। আমরা প্রশ্ন তুলছি, তবে তার উত্তর এখনো পর্যন্ত আমরা পাইনি। আমাদের সঙ্গে মফিজুল রয়েছেন এই মুহূর্তে, আমাদের প্রতিনিধি। সরাসরি আমি এসএসকেএম এর সামনেই মফিজুল রয়েছে চলে যাই। মফিজুল, কি মনে হচ্ছে, কারণ এই প্রশ্নগুলোর উত্তর প্রত্যেকে খোঁজবার চেষ্টা করছেন, কি মনে হচ্ছে, কেমন আছেন কাকু? দেখো, বিগত কয়েক মাস ধরেই কিন্তু এই প্রশ্নটা উঠছে, কারণ কালীঘাটের কাকু যিনি সুজয় কৃষ্ণ ভদ্র, তার যে গলার কণ্ঠস্বর নমুনা সংগ্রহ করার প্রক্রিয়া বিগত কয়েক মাস ধরে নেওয়ার চেষ্টা চালাচ্ছেন ইডির তদন্তকারী আধিকারিকরা, সেক্ষেত্রে কিন্তু প্রতি পদে পদে এক বাধা কিন্তু বাধার সম্মুখীন হতে হয়েছে তদন্তকারী আধিকারিকদের। এবং সেক্ষেত্রে কখনো মানে সুজয় কৃষ্ণ ভদ্র তার তিনি নিজে দিতে মানে প্রস্তুত নন বলে এড়িয়ে গিয়েছেন, কখনো আবার এসএসকেএম হাসপাতালে চিকিৎসকরা তারা কিন্তু বিভিন্ন মেডিকেল গ্রাউন্ডে এই প্রক্রিয়া সম্পূর্ণ করার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছেন। যে জায়গা থেকে দাঁড়িয়ে ইডি তদন্তকারী আধিকারিকরা এই সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর চিকিৎসার জন্য তারা জোকা ইএসআই হাসপাতালের মেডিকেল বোর্ড গঠন করার আর্জি জানিয়ে তারা আদালতে দ্বারস্থ হয়েছিলেন। তারপরে আদালত নির্দেশ দিয়েছে জোকা ইএসআই হাসপাতালকে যে সুজয় কৃষ্ণ ভদ্রের শারীরিক পরীক্ষা নিরীক্ষা খতিয়ে দেখার জন্য মেডিকেল বোর্ড গঠন করতে। আদালতের নির্দেশ অনুযায়ী ইতিমধ্যে জোকা ইএসআই হাসপাতাল তারা 4 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করেছে এবং তাদের এই মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে সে বিষয়টি ইডি তদন্তকারী আধিকারিকদের কাছে জোকা ইএসআই হাসপাতালের তরফ থেকে জানিয়েও দেওয়া হয়েছে। এবং সেই বিষয়টি জানানোর পরে এরপরের পরবর্তী পদক্ষেপ কী হবে, যে সুজয় কৃষ্ণ ভদ্রকে চিকিৎসা করার জন্য জোকা ইএসআই হাসপাতাল দ্বারা গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা এসএসকেএম হাসপাতালে এসে তাকে চিকিৎসা করবেন নাকি তাকে এই জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হবে, এই প্রক্রিয়া টানাপোড়েনের মধ্যেই কিন্তু এখনও বিষয়টি আটকে রয়েছে। এবং যতক্ষণ না পর্যন্ত এই জোকা ইএসআই মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল বোর্ডের অধীনে এই কালীঘাটের কাকু তিনি যাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ইডির তদন্তকারী আধিকারিকদের পক্ষেও সম্ভব হচ্ছে না তার এই গলার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার ক্ষেত্রে, এই বিষয়টিও কিন্তু ঝুলে রয়েছে। ফলে সব মিলিয়ে এখনও পর্যন্ত দিনের পর দিন কেটে যাচ্ছে, এখনও পর্যন্ত সুজয় কৃষ্ণ ভদ্রের যে গলার কণ্ঠস্বর নমুনা সংগ্রহ করার যে প্রক্রিয়া সেটা কিন্তু ইডি তদন্তকারী আধিকারিকরা সম্পূর্ণ করতে পারছে না। এর পেছনে গাফিলতি কার, যে কালীঘাটের কাকুকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষের তরফে, এই প্রশ্ন যখন উঠছে তখন কিন্তু সেই প্রশ্নের উত্তর হাসপাতালের তরফ থেকে দেওয়া হচ্ছে না। আজকে যদি জোকা ইএসআই হাসপাতালের তরফ থেকে সে এই সুজয় কৃষ্ণ ভদ্রকে তারা পরীক্ষা নিরীক্ষা করার প্রক্রিয়া তারা চালাবেন বা চেষ্টা চালাবেন, সেক্ষেত্রে এসএসকেএম হাসপাতাল থেকে সুজয় কৃষ্ণ ভদ্রকে বের করে নিয়ে যাওয়া হয় কিনা সেটা দেখতে হবে। তবে একটা চান্স রয়েছে আজকে কিন্তু সুজয় কৃষ্ণ ভদ্রকে এসএসকেএম হাসপাতাল থেকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়ার, এবং সেখানে নিয়ে গিয়ে তারপরে এই মেডিকেল বোর্ড যেটা জোকা ইএসআই হাসপাতাল গঠন করেছে তারা কিন্তু তার শারীরিক পরীক্ষা নিরীক্ষা প্রথমে তারা খতিয়ে দেখবেন, খতিয়ে দেখে ইডি তদন্তকারী আধিকারিকদের কাছে রিপোর্ট দিয়ে জানাবে যে এই অবস্থায় দাঁড়িয়ে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা সম্ভব হবে কিনা। তারপর সেই মেডিকেল বোর্ডের কাছ থেকে রিপোর্ট পাওয়ার পরেই ইডি তদন্তকারী আধিকারিকরা তারা কিন্তু পুরো প্রক্রিয়াটা শুরু করতে পারবেন। মণিময়, ধন্যবাদ মফিজুল আপাতত।